মহাক্ষিপ্ত মাহমুদুল্লাহ রিয়াদ এক ভক্তকে আঙুল তুলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হাত ধরে না টানতে। কেমন হলো যে রিয়াদকে এতটা ক্ষিপ্ত দেখাচ্ছে, একটু পেছনে যেতে হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ ছিল লেজেন্ডস অফ রূপগঞ্জের। ম্যাচ শেষে মাশরাফি বের হচ্ছিলেন এমন সময় থেকেই ম্যাচের সঙ্গে একটা ছবি তোলা শত চেষ্টা ভক্তদের। ম্যাচের সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপে যাতে বের হতে পারেন সেই চেষ্টা থেকেই রিয়াদও ম্যাচের পিছু নিয়েছেন, কিন্তু ড্রেসিং রুমের সামনে থেকে ভক্তরা আবার তার পিছু নিয়েছে, চলার পথে বাধার সৃষ্টি করছে। ড্রেসিং রুমে সিঁড়ি দিয়ে নামার পথে মাদ্রাসা পড়ুয়া পাঞ্জাবি পরিহিত ছাত্রদের দেখে ঠিকই দাঁড়ালেন রিয়াদ, অটোগ্রাফ দিলেন, ছবি তুললেন সবার সাথেই। এখানে রিয়াদের হাসি মুখে দেখা যাচ্ছিল, কিন্তু তাদের সঙ্গে ছবি তোলা দেখে বাকি ভক্তরা যেন আরো বেশি ছবি তোলার বা অটোগ্রাফ নেয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েন। যাওয়ার পথ সংকীর্ণ করেন নিরলস আবদারে। এমন সময় এক ভক্ত উপেক্ষা সত্ত্বেও হাত ধরে টানতে থাকেন, রীতিমতো টানা হ্যাচড়া শুরু করে দেন তিনি, যা দেখে মেজাজ হারিয়ে ফেলেন রিয়াদ। কড়া ভাষায় সেই ভক্তকে বলেন হাত ধরে না টানতে। এক দুই তিন ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশৃঙ্খলা না করে যে ভক্ত সুন্দর মতো আবদার করেছেন তাকে কিন্তু ঠিকই নিরাশ করেননি রিয়াদ। এই যেমন একজন চেয়ারে বসে শুধু নাম ধরে ডেকেছিলেন, রিয়াদ তার মাথায় হাত বুলিয়ে দিয়েছেন পরম যত্নে। মূল গেটের সামনে গিয়েও রিয়াদ দেখেন হুলুস্থুল কাণ্ড, শত শত ভক্ত, তাদের মধ্য থেকে ভিড় ঠেলে রিয়াদকে নিজ গাড়িতে উঠতে ব্যাপক বেগি পোহাতে হয়েছে। গাড়িতে উঠেও যেন নিস্তার নেই, গাড়ির চারপাশে মানুষ সৃষ্ট ব্যারিকেড, অটোগ্রাফ বা ছবি না তুললে যেন যেতেই দেয়া হবে না। তবুও কোনো মতে গাড়ি বেরোতে পারলেও গাড়ির পেছনে ভক্তদের এমন দৌড়ি বলে দেয় ভক্তদের আরও বেশি নিজেদের সংযত রাখা উচিত। রিয়াদ চলে যাওয়ার পর বাকি ক্রিকেটাররাও পড়েছিলেন বিড়ম্বনায়, তাদের সবার সঙ্গে ছবি তুলতে হবে ক্রিকেটারদের, না হলে গাড়িতে উঠতে দেয়া হবে না, গাড়িতে উঠতে পারলেও কিছুতেই গাড়ি ছাড়তে দেবে না। ভক্তদের এমন অদ্ভুত সব কাণ্ড ফতুল্লায়। টিম বাসে জানালার পাশে নাসুমকে দেখে তো ভক্তরা নিজেরাই টান দিয়ে বাসের গ্লাস খুলে দিলেন যাতে ছবি তুলতে পারেন, অটোগ্রাফও নেওয়া যায়। অথচ সারাদিন 50 ওভারের ম্যাচ খেলে একজন ক্রিকেটারের পক্ষে এত এত ভক্তের আবদার মেটানো অসম্ভব। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন রোজা রেখে খেলা রিয়াদের জন্য নিশ্চয়ই ইফতারের আগ মুহূর্তে দ্রুত বাসায় ফেরার তাড়াটাই বেশি থাকবে। তবু ভক্তদের ভালোবাসাগুলো হয়তো অমূল্য, কিন্তু তাদেরও বোঝা উচিত নয় কি ক্রিকেটারদের বাধার কারণ যাতে তারা না হয়ে দাঁড়ান, তাদের কারণেই ক্রিকেটাররা যাতে বিড়ম্বনাতেও না পড়েন। তাসফিক পলক, ক্রিকফ্রেন্জি। ভাই